জেলা পুলিশের সকল সদস্য এবং সহকর্মীকে আমি এই জন্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যারা দিনরাত পরিশ্রম করে এই আজকের এই সমাবেশকে সফল করেছেন, ক্রিয়া অনুষ্ঠানকে করেছেন সার্থক এবং সুন্দর। যারা উপস্থিত ছিলেন তারা এর সৌন্দর্য বৃদ্ধি করেছেন, তারা যদি উপস্থিত না থাকতেন তাহলে এই চমৎকার খেলা এবং এই ক্রিয়া নৈপুণ্য দেখার সৌভাগ্য না। আমি সকল দর্শক যারা ইতিমধ্যে এখানে স্থান ত্যাগ করেছেন এবং এখনো আছেন তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখেছি আমাদের সন্তানরা কিরকম আনন্দে উৎফুল্লিত ছিল, আমাদের পরিবারের সদস্যরা, আমাদের সহধর্মিণীরা সবাই আজকে মজা করেছেন, এই বিকেলটা উপভোগ করেছেন। এই জন্য আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে আমাকে প্রধান অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয় এবং তার সকল সহকর্মীকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সামনের দিনগুলো সুন্দর এবং সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। স্যারকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের পুনাক সভানেত্রী কুমিল্লা মিসেস নবীন হক চৌধুরী ভাবের আজকে আসলে